বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাট্রাক্স 25 mg ট্যাবলেট। বন্ধুরা, এই অ্যাট্রাক্স 25 mg ট্যাবলেট, এটি যদি সম্পূর্ণ রিভিউ আপনি দেখতে চান, ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে অনেক ইনফরমেশান শেয়ার করব, যেমন এই ট্যাবলেটটি কী কী সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে, এটার দাম কত, কী কম্পোজিশন দেওয়া থাকে, কীভাবে খেতে হয়, তো সম্পূর্ণ ডিটেলস চলুন দেখে নেওয়া যাক। তবে যে কোনো মেডিসিন সেবন করার আগে ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে তবে কিন্তু মেডিসিনগুলি সেবন করবেন, তা না হলে যে কোনো সময় সাইড এফেক্ট দেখা দিতে পারে। আমার এই ভিডিওটি জাস্ট আপনাদের কাছে ইনফরমেশান পৌঁছে দেওয়া, আর কোনো কিন্তু কাজ নয়। আমি কোনো মেডিসিনকে সাজেস্ট করি না। তাহলে বন্ধুরা, চলুন এই ট্যাবলেটটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে আমরা জেনে নেব। অ্যাট্রাক্স 25 mg ট্যাবলেট ম্যানুফ্যাকচার করে থাকে ডক্টর রেডিস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটার ভিতরে আপনারা সিঙ্গেল একটা কম্পোজিশন পেয়ে যাবেন, যেটা হলো হাইড্রো অক্সিজেন 25 mg পার ট্যাবলেট। এটি আপনারা একটা স্ট্রিপে 15টা ট্যাবলেট পাওয়া যায়, যার MRP থাকবে 40 টাকা। তাহলে চলুন এটি কী কী সমস্যায় ব্যবহার করা হয় আমরা দেখে নেব। আপনার যদি কোথাও প্রচণ্ড চুলকানি হচ্ছে বা চুলকানির সমস্যা একদমই ঠিক হচ্ছে না, তো সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করতে পারে। আপনার যদি স্কিনে র্যাশ বের হচ্ছে বা স্কিনে কোনো ইনফেকশন হয়েছে, স্কিনের চুলকানি পাচরা ঠিক হচ্ছে না, আপনার চুলকানির পরে সেই স্থানে দাগ দাগ হয়ে থাকে, তো এই ধরনের সমস্যা খুব দারুণভাবে কাজ করে থাকে। আর এই ট্যাবলেটটি যাদের একদম ঘুম আসে না, তো তাদের ক্ষেত্রেও কিন্তু ট্যাবলেটটি ডাক্তারবাবু মাঝে মাঝে প্রেসক্রাইব করে থাকে। তবে এটি কোনো ঘুমের ওষুধ নয়, কিন্তু এটি হলো অ্যালার্জি কন্ডিশনকে ঠিক করার জন্য এই ট্যাবলেটটিকে তৈরি করা হয়েছে। তাহলে চলুন এটার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে আমরা দেখে নেব। ট্যাবলেটটি সেবন করার পর আপনার প্রচণ্ড যদি ঘুম আসে, তাহলে আপনি ট্যাবলেটটি সেবন করবেন না, এবং বমি যদি হয় তাহলেও সেবন করবেন না। মাথা ঘোরার সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, খাবার হজম না হওয়ার সমস্যা, এই ধরনের যদি সমস্যা আপনার কিছু ট্যাবলেটটি সেবন করার পর হয়, তাহলে আপনার ট্যাবলেটটি ইমিডিয়েটলি খাওয়া বন্ধ করে ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন। তাহলে চলুন এই ট্যাবলেটটার ডোজ দেখে নেওয়া যাক। আপনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে, তাহলে শুধুমাত্র একবার রাতের বেলায় একটা ট্যাবলেট সেবন করতে হয়। তবে এই ট্যাবলেট আমি বারবার বলছি, জাস্ট আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য, আমি কোনো মেডিসিনকে সাজেস্ট করি না। তাহলে বন্ধুরা, এটা ছিল অ্যাট্রাক্স 25 mg ট্যাবলেটের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।